নির্বাচনের পূর্বে অকপট ক্ষোভ অসন্তুষ্টি, মিত্রতা মানে আত্মসমর্পণ নহয়, বরক্ষেত্রী দাবি করে অকপ কর্মীর হুঙ্কার, বঙ্গাইগাঁওক লৈ বিপাঙত অসম গণ পরিষদ। নির্বাচনের প্রাক্ষণত অসম গণ পরিষদত আরম্ভ হয়েছে ক্ষোভ অসন্তুষ্টি। এফালে বরক্ষেত্রী সমষ্টির যদি আরম্ভ হয়েছে বিদ্রোহ, আনফালে বঙ্গাইগাঁওক লৈ দ্বিবিভক্ত হয়েছে অকপ শিবির। 26 বিধানসভা নির্বাচনত বরক্ষেত্রী সমষ্টিক লৈ নাসুরবান্দা নলবাড়ী অকপ। দুবার বিজেপিক এড়ি দিয়া বরক্ষেত্রী এইবার লাগে অকপ। 26 নির্বাচনত বরক্ষেত্রী সমষ্টি এড়ি দিবলৈ বিজেপিক দাবি জানাইছে অকপর কর্মীয়ে। বরক্ষেত্রী সমষ্টির আগতে জাতীয়তাবাদের ভেটি আছিল, বরক্ষেত্রী সমষ্টিত অসম গণ পরিষদের পতাকা নীলিম আকাশত গৌরবে উড়ি আছিল, সেই ভেটিটিকে পুনর্বার আমার নতুন প্রজন্মে কিছু সার পানি যোগায় আকো সারুয়া করবার কারণে চেষ্টা করেছে। আর মানে আশাবাদী যে আগন্তুক দিনত বরক্ষেত্রী সমষ্টিও আমি অসম গণ পরিষদ নিশ্চিতভাবে সক্রিয় করব পারিম। মিত্রতা মানে আত্মসমর্পণ নহয় বলে হুঙ্কার দি বিজেপিয়ে অগপ কর্মীক সরকারি আসনির পৰা বঞ্চিত করারও উত্থাপন হয়েছে অভিযোগ। এটা রাজনৈতিক দলের মিত্রতা থাকা মানে আত্মসমর্পণ নয়, বন্ধুত্ব। কর্মীসকলে যেখানে আমার পাব লাগিছিল মিত্র দলের মানে নপা বলে নক, সিমানখিনিলেক আমি পোৱা নাই। 26 বরক্ষেত্রীর বিদ্রোহের উকমুকনি চলি থাকার সময়তে উপনির্বাচনক লৈ বঙ্গাইগাঁওত এতিয়া বিপাঙত পৰিছে আঞ্চলিক দলটো। ফণীভূষণ চৌধুরীর উত্তর শরীর সন্ধানত হাবাথুরি খাইছে অগপ নেতৃত্ব, কেনো প্রার্থিত্বক লৈ দ্বিবিভক্ত হয়ে পড়ছে বঙ্গাইগাঁও অগপ। এফালে ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিমণি চৌধুরী, আনফালে দীর্ঘকালে জেলা পর্যায়ত নেতৃত্ব বহন করে অহা শৈলেন সরকারের সমর্থক। ফণীভূষণ চৌধুরীর বিকল্পর সন্ধান করবলৈ গৈ দলীয় কর্মীর ক্ষোভ অসন্তুষ্টির সম্মুখীন হয়েছে অগপ নেতৃত্ব। স্বয়ং বঙ্গাইগাঁওর 8 বিধায়ক তথা বর্তমানের সাংসদ ফণীভূষণ চৌধুরীও মুখ ঠেকেচা খাইছে দলীয় কর্মীর অসন্তুষ্টি দূরীকরণত। সেয়ে প্রার্থী বাছনির বাবে কমিটি গঠন করে দায়িত্ব অর্পণ করেছে উত্তর অভয়াপুরীর প্রাক্তন বিধায়ক ভূপেন রায়। বঙ্গাইগাঁও বিধানসভা সমষ্টির উপনির্বাচনত অসম গণ পরিষদ দলের প্রার্থী থাকিব। ইয়াত আমার ভারতীয় জনতা পার্টি, UPPL ইত্যাদি আমার মিত্র দলবিলাক এই ক্ষেত্রে সমর্থন দিছে। গতি আমি আমার অসম গণ পরিষদ দলের প্রার্থীগুলিকে আমি বাছনি করে রাইজর মাজলৈকে লৈ যাম। নতুন প্রার্থীগুলি নিশ্চয় উপযুক্ত হব, আর বঙ্গাইগাঁওত আমার উপযুক্ত দলীয় কর্মী বা আমার জাতীয়তাবাদ তথা আঞ্চলিকতাবাদক বিশ্বাস করা ব্যক্তি বঙ্গাইগাঁওত আমার দলের মাজত আছে। কিন্তু বঙ্গাইগাঁওত কোন হব ফণীভূষণ চৌধুরীর উত্তর করি, দীপ্তিময় চৌধুরী, শৈলেন সরকার নে আন কোনোবা? নলবাৰীৰ পৰা কৈলাশ ডেকা, বঙাইগাঁৱৰ পৰা উপানন্দ শৰ্মাৰ ৰিপৰ্ট, News18, অসম, নৰ্থ ইষ্ট।